নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। একুশের ভোটে লড়বেন কিনা এখনো সিদ্ধান্ত হয়নি, সাফ জানিয়ে দিলেন হিমন্ত। রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন 3005 জন পুলিশ কর্মী, জানালেন এডিজিপি। বরাকে প্রথমবার মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন প্রকল্পে কেজ কালচারে মৎস্য পালন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একটি ঘোষণা, কারিগরি বিচ্যুতির জন্য গত 8 আগস্ট থেকে 18 আগস্ট অবধি আমার বাংলার খবর সম্প্রচার বন্ধ ছিল। যান্ত্রিক এই ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ফের জয়লাভ করলে মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। বারবার উঠে আসছে নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মার নাম। দলের একাংশ নেতাও মনে করছেন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে হিমন্তের। তাকে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য দলের একাংশ উদ্গ্রীব হয়ে থাকলেও অর্থমন্ত্রী বুধবার বলেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এই বিষয় এখনো স্পষ্ট হয়নি। এদিন তেজপুরে তিনি বলেন, নির্বাচনে লড়ব কিনা সেটা ঠিক করবে দল এবং আমার পরিবার, ফলে এই বিষয় এখনো স্পষ্ট নয়। আমি নির্বাচন লড়তেও পারি নাও লড়তে পারি। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে জানতে চাইলে হিমন্ত বলেন, দল জয়লাভ করলে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, এটা এমন কি বড় ব্যাপার, দল ক্ষমতায় আসাটাই আসল। মুখ্যমন্ত্রী নিয়ে গোটা রাজ্যে যখন আলোচনা শুরু হয়েছে তখন হিমন্তের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, 2021 সালেও সর্বানন্দ সোনোয়ালে মুখ্যমন্ত্রী থাকবেন বলে একবারও উচ্চারণ করেননি হিমন্ত। অসম পুলিশের 3000-এরও বেশি কর্মী এবং অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এডিজিপি জিপি সিং জানিয়েছেন, এখন পর্যন্ত 3005 জন পুলিশ কর্মী এবং অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 2274 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মৃত্যু হয়েছে 8 জনের। এমনকি অতিরিক্ত পুলিশ প্রধান নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। সিং জানান, শতাধিক পুলিশ কর্মী সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন, এমনকি সংকটজনক রোগীদের প্লাজমাও দান করেছেন তারা। উল্লেখ্য, গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 2534 জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 82201 জনে। নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে কামরূপ মহানগর জেলার 498 জন, ডিব্রুগড়ের 267, কাছাড় জেলার 244 এবং কামরূপ গ্রামীণ জেলার 145 জন। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস এআইইউডিএফ জোট এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে। উভয় দলই চাইছে হাতে হাত মিলিয়ে 2021 সালের নির্বাচনে বিজেপিকে হারাতে। শুরু হয়েছে আলোচনাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাফ বলেছেন, কংগ্রেস চাইছে বিধানসভা নির্বাচনে এআইইউডিএফকে সঙ্গে নিয়ে লড়তে। শুধু আজমলের দলই নয়, অন্যান্য বিজেপি বিরোধী শক্তিকেও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করেন, 2021 সালে একার পক্ষে কোনো দলই ক্ষমতায় আসতে পারবে না, ফলে জোট করতেই হবে। গগৈ বলেন, বিজেপির কার্যকালে রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন, এই সরকারের আমলে মানুষ চাকরি হারাচ্ছেন, বেকারত্ব বাড়ছে। নির্বাচনের আগে দেওয়া একটি প্রতিশ্রুতিও রাখতে পারেনি বিজেপি, ফলে আগামী নির্বাচনে কংগ্রেস যে আবার ক্ষমতায় ফিরবে সেটা নিশ্চিত বলে উল্লেখ করেন গগৈ। বরাক উপত্যকায় প্রথমবারের মতো কেজ কালচার পদ্ধতিতে মৎস্য পালন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন প্রকল্পের আওতায় কাছাড়ের আলগাপুরে কাছাড় জেলা মৎস্য বিভাগের প্রচেষ্টায় শুরু হয়েছে বিশেষ এই পদ্ধতিতে মৎস্য পালন। অত্যাধুনিক এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে নদীর মাঝখানে মৎস্য পালন করা হয়ে থাকে। ইতিমধ্যে আলগাপুর ফিশারিজ ডেভেলপমেন্ট সোসাইটি আলগাপুরে বহু প্রজাতির মৎস্য পালন শুরু করেছে। গত জানুয়ারি মাসে 21 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ সরকারে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। বর্তমানে প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পর মাছ পালনও শুরু হয়েছে। এটা চিফ মিনিস্টার সমগ্র গ্রামীণ উন্নয়ন যোজনার কেজ কালচার। এটা টোটাল স্কিমটা হলো 21,95,200 টাকা। আর এটা মানে মুখ্যমন্ত্রী আসাম সরকারের এটা 70% শেয়ার 15,35,640 টাকা, আর আমাদের বেনিফিশিয়ারি শেয়ার 6,58,460 টাকা। তাহলে স্কিমটা আমরা খুব প্রথমত এটা বুঝছি না যে স্কিমটা কীরকম, ভালো নি খারাপ নি। এখন আমরা করতে করতে দেখলাম যে স্কিমটা, যে আমাদের এখানে বেকারত্ব যেগুলো লোক আছে, এই বেকারত্ব লোকগুলো যাতে আমি আগামী দিনে যাতে এগুলো নিয়ে এই এই কেজ কালচারের জরিয়তে আমি যাতে এই মানুষগুলো আগবাড়াইব পারিম, এটা এই কেজ কালচারে আমাদের বহু সাহায্য করবো। এটা
এখানে কি কি মাছ আছে? এখানে আমার এটা এটা দশটা বাস্ক আছে, দশটা বাস্কর মধ্যে তিনটা আমার নার্সারি আছে আর বাকি সাতটা বড় ফুটা আছে। এই এই সাতটা ফুটার মধ্যে এখন আমার আছে এই মনসেক্স তেলাফিয়া, পঙ্কাস আর রঘু মির্গা বাউ, আর এই নার্সারির মধ্যে আছে আমার এখন মনসেক্স তেলাফিয়া ফ্রাই, যেটা মানে ছোটো বাচ্চা যেটা, এটা হারভেস্টিং করার পিছত এটা ট্রান্সফার করে এইখানে আমি রাখি। এলাকাবাসীর লাগে আমি ডিপার্টমেন্টের লগে সহযোগিতা করিয়া মানে এই এটা কেজ কালচার এক নামের স্কিমটা এটা আমি মানে এটা আমার এলাকাবাসীর লাগে আমি এটা আলাপ আলোচনা করিয়া এটা মানে আনছি। ধলাই থানা এলাকার বাঁশখালে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম জলাল উদ্দিন লস্কর। ঘটনাটিকে কেন্দ্র করে জলালের ভ্রাতৃবধূ রেজিয়া থানায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন। এজাহারে রেজিয়া উল্লেখ করেন হাঁস নিয়ে বিবাদের সূত্রপাত, জমিলের ছেলেরা তাদের উপর চড়া হয়। তখন রাত ৮টা, তার দেবর জলাল কেনাকাটা করে বাড়ি ফেরার পথে জমিরের ছেলেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। হুল্লা শুনে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে তারা জলালকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যুর কোলে ঢলে পড়েন জলাল। রেজিয়ার ওই দায়ের করা মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন শিপন উদ্দিন, রিপন উদ্দিন, বাপন উদ্দিন, তমিজ উদ্দিন, জমির উদ্দিন, যোগ্য মিয়া সহ আরো কয়েকজন। এদিকে জমিল উদ্দিন জানিয়েছেন তার ছেলে বাপন গাড়ি নিয়ে আসার সময় জলাল ও মকসুদুল নামে অন্য এক যুবক বাপনের গাড়ির সামনে আসছিল। আচমকা কিছু বুঝে ওঠার আগে মকসুদুল জামালকে ধাক্কা মেরে গাড়ির নিচে ফেলে দেয়। এরপরই জলালের পরিবার তার ছেলে বাপনের উপর ঝাঁপিয়ে পড়ে, ছেলেকে বাঁচাতে তিনিও এগিয়ে যান। দুপক্ষে মারপিট শুরু হয়ে যায়। তিনি জানান মকসুদুল ধাক্কা না দিলে জলালের মৃত্যু হতো না, এটি কোনো দুর্ঘটনা বা পরিকল্পিত খুন, তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে আমি আমার আমার যে ছেলে ছোট ছেলে যে এস ডেলি সন্ধ্যাবেলা তিমুগাত বাসকাল তিমুগাত আয় বারো মাঝে খাবার, আমি কোনো মাঝে কই গাড়ি চলা নিয়ে শিখব, কিন্তু অন্য হয়ে যায় যে তার কাছে চাবিটা দেবো, আমি চাবি দিই না, ফ্রিজের উপরে তাকে হে লইয়া বাড়ি যায়। তাহলে কোনোদিন অ্যাক্সিডেন্ট করছে না আমার ছেলেটা। তবে একটা জিনিস করলি যে কালকে গাড়িটা লইয়া বাড়াইছে, আমার কাছে আব্বা আমি যে বারো মাঝে খাইয়ে বলি যা গেল এসছে বারো মাজা লইয়াও আইছে, দেখি গিতা আমার গরোর সামনে দাদা এদিকে তাকিয়ে বলুন না, আমার গরোর সামনে আইয়া সামনে গিতা একটা বাড়ি আছে মধ্যে, এই বাড়ির সামনে আইয়া এই গাড়িটা আটক করছে মসুদুলে হুরমতর হুয়াটা খাইদুর হুয়া আটক করিয়া, আমি তো ইলিয়ান না কইছি না কুচু হইতাম, যে সময় আমার ছেলেটা সিকটার দিছে মাই তো মারি লিছে আমার সেত মারিছে দাদি, ওই দৌড়াইয়া আমি গেছি আমার ছেলে আর দুগু গেছে, ইয়া দেখি গিয়া আমার ফুয়ার চিকটারি দিয়ে রক্ত বার হয়েছে। ৮ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবার আন্দোলনে সাংবাদিকরা। পাথারগান্দি সার্কেল অফিসের সামনে সড়ক সংস্কারের দাবিতে ধর্ণা কর্মসূচিতে সামিল হন সাংবাদিকরা। জাতীয় সড়কের কানাইবাজার থেকে মুন্ডমালা অবধি সড়কের বেহাল দশা নিয়ে বিগত ৬ বছরের বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। এ নিয়ে বহু আবেদন নিবেদন হলেও নিট ফল শূন্য। এরই প্রতিবাদে এদিন ধর্ণায় বসেন পাথারগান্দির কর্মরত সাংবাদিকরা। অত্যন্ত নৈরাশ্যজনক ভূমিকা সরকারের, যে আজকে এই জাতীয় সড়কের জন্য সংবাদ কর্মীদের আন্দোলনের পথ বেছে নিতে হয়। বিগত কয়েক বৎসর থেকে এই জাতীয় সড়কের চরম বেহাল অবস্থার বিপরীতে সমষ্টির বিভিন্ন সংগঠন ব্যক্তিবিশেষ সময়ে সময়ে বারবার আবেদন নিবেদন আন্দোলন সংগঠিত করে আসলেও সরকার নীরব ভূমিকা পালন করে আসছে। আজকে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা বাধ্য হয়ে আজকে স্থানীয় চক্র আধিকারিক কার্যালয়ের সম্মুখে আমাদের অবস্থান ধর্মঘট পালন করতে হচ্ছে। আমরা অনুরোধ করব যুদ্ধকালীন তৎপরতায় এই সড়ক যেন মেরামত করা হয়।
হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগে 40 কোটি টাকার দুর্নীতির একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জেলার কাটলিছড়া গ্রামীণ জল সরবরাহ প্রকল্পে ওই কেলেঙ্কারি সংকৃত হয়েছে বলে জনগণের অভিযোগ। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ওই দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। বিষয়টি নিয়ে তারা ঠিকাদার ব্রজেন কলিতা এবং বিভাগীয় বাস্তুকার মেঘা দাসের দিকে আঙুল তুলছেন। জনগণের অভিযোগ, ঠিকাদার বাস্তুকার যোগসাজশে এই দুর্নীতি সংকৃত হয়েছে। আমি আরো বৃহত্তর আন্দোলন গড়ি তুলিম, পিএইচই অফিসের সম্মুখত দণ্ডাত বহিম, ডিসি অফিসের সম্মুখত দণ্ডাত বহিম, পিএইচই অফিস ঘেরাও করিম, আইনের আশ্রয় লম, লাগিলে এইটু কাম লিম, সুপ্রিম কোর্টে যাব লাগা হলে যাম, কিন্তু আন্দোলন বৃহত্তর গড়ি তুলিম। এটি তদন্ত হব লাগিব, যোনে যোনে মানে মিস এপ্রিপারেশন করেছে গভর্নমেন্ট মানি তার উপর এগেইনস্ট ডিপার্টমেন্টে কেস করিব লাগিব, নহলে আমি ডিপার্টমেন্টের এই ইঞ্জিনিয়ার এসডিও সব হুমাই আমি কেস করিম, কন্ট্রাক্টর লই আমি কেস। বাসকান্দি চন্দ্রপুরের পূর্ত সড়ক সংস্কারে এবার হাত লাগালেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এই সড়কটির সংস্কারের দাবিতে বহু আবেদন নিবেদন করেছেন জনগণ। বারকয়েক স্থানীয় বিধায়ক বিভাগীয় কর্তৃপক্ষেরও দ্বারস্থ হয়েছেন, কিন্তু নিটফল শূন্য। শেষমেশ কোনো আশার আলো দেখতে না পেয়ে শ্রমদানের মাধ্যমে সড়কটির সংস্কারে উদ্যোগী হন তারা। আজকে দীর্ঘ 4-5 বছর থেকে জর্জরিত অবস্থা, এইখানে জাতি ধর্ম বন্ড নির্বিশেষে সকল জনসাধারণের বাস, এটা একটা লাইফ লাইন। এইদিকে নদীর হপারে আছে সিঙ্গিরবন, হাতিঘাট, রূপাইবালি, দলুগ্রাম, প্রায় রোজ হাজার দেড় হাজার মানুষ আসে যাওয়া করে, গাড়িগুলো আসে যাওয়া করে, কিন্তু আমরা স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ বারংবার করেছি এবং সরকারের কাছে বিভিন্ন আমরা দাবিনামা পেশ করেছি, কিন্তু কোনো সময় ইতিবাচক ছাড়া পাইনি। সেই জন্য আজকে এই ডিজিটাল জমানায় আমাদের এই যে চরম দুর্ভোগ, যে জায়গায় আজকের বনজঙ্গলে পর্যন্ত রাস্তাটি উন্নত হয়েছে, কিন্তু আমাদের রাস্তাটি একেবারে বড় দুঃখের কথা, বড় আবেগময় কথা, ব্যথায় ব্যথিত। সুতরাং সরকারের কাছে বর্তমানে যে সরকার যে উন্নত করছে, আমরা কাছে আমরা রাস্তাটার মধ্যে উন্নত ছায়া পাই নাই। সুতরাং হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, পিডব্লিউডি মিনিস্টার, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই স্থানীয় বিধায়কের মারফতে, এবং সুতরাং সরকার এটা অনতিবিলম্বে যদি আমরা যদি রাস্তা তৈরি যদি পদক্ষেপ না নেয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, জাতি ধর্ম নির্বিশেষে, এবং রাস্তা আটক করব। আমরা এই বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজকের এই সর্বশ্রেণীর জনসাধারণের কাছ হইতে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। একুশের ভোটে লড়বেন কিনা এখনো সিদ্ধান্ত হয়নি, সাফ জানিয়ে দিলেন হিমন্ত। রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন 3,005 জন পুলিশ কর্মী, জানালেন এডিজিপি। বরাকে প্রথমবার মুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন প্রকল্পে কেজ কালচারে মৎস্য পালন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।